তো বন্ধুরা, কাল কালী পুজো এবং কাল দীপাবলির দিনকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা ঠিকই শুনেছেন, কালকে দিনকের ক্ষেত্রে শক্তিশালী নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে রয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে সেটা নিয়েই সম্পূর্ণ ডিটেলস আলোচনা করতে চলেছি। তো অবশ্যই আপনি গোটা ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালো কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে মেঘলা আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে এখানে যে বৃষ্টিপাতের কথাটা বলছে এটা কিন্তু একটুখানি ডেটার এরর। কিন্তু এই জায়গাটায় যে বৃষ্টিপাতটা এসেছে সেটা কিন্তু অ্যাকচুয়াল বৃষ্টিপাত। তো আমি আপনাদেরকে একেবারে এখানটায় নিয়ে আসলাম এবং এখানে আমি আপনাদেরকে যেটা দিকে নজর রাখার চেষ্টা করবো যে ধীরে ধীরে কিন্তু মেঘটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঢোকার চেষ্টা করছে, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে এখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোপীনাথপুর, নয়াগ্রাম, কেশারি এই সমস্ত ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমি এখান থেকে এখানে নিয়ে চলে আসি তাও কিন্তু আপনারা বৃষ্টিপাতটা দেখতে পাবেন। উপগ্রহ মোডে গেলে উপগ্রহ মোডে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুন্সিগঞ্জ, হোমনা, ব্রহ্মপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো দেখুন, আমরা এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখার চেষ্টা করবো যে আগামী কালকে দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আপনার এখানটায় ঠিক দুপুরবেলা থেকে বিকাল বেলা নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে। যদি আমি জেলার কথা বলি তো সেখানে নদিয়া পড়ে যাবে, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদুরাইপুর, বরিশাল এই বিভাগগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাবনা, নাগরপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ এর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকে দিনকে তৈরি হতে চলেছে। এবং মোটামুটি যদি আমি ট্র্যাকটাকে একটু পিছনে নিয়ে যাই তাও কিন্তু আপনি দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের কথা বলে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের আরো একাধিক প্রান্ত মানে পুরুলিয়া বলুন, এছাড়া বাঁকুড়া আশেপাশের দিকে বলুন, বীরভূমের ক্ষেত্রে বলুন, সেখানেও কিন্তু হালকা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। রাত্রিবেলা থেকে খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর শীতের ব্যাপারে কি আপডেট দিচ্ছে এবং এর সাথে সাথে আমরা তাপমাত্রা মোডে নিয়ে গিয়েও দেখাবো। তো আমরা একেবারে তাপমাত্রা মোডেই যাই। তো দেখুন, আগামী কালকের দিনকে যদি আমি ভোর 4টের সময় দেখি, তো দেখুন বন্ধুরা 4টে নাগাদ কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে কলকাতা ক্ষেত্রে, 24 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। শুক্রবার দিনকে আমরা যাবো 4টের সময়, শুক্রবার দিনের ক্ষেত্রে কিন্তু প্রায় 24 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো গড়ে 24 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এবারে আমরা একেবারে চলে আসবো শুক্রবার দিনের ক্ষেত্রে। তো আমরা এই মুহূর্তে শুক্রবার দিনের ক্ষেত্রে চলে এসেছি এবং শুক্রবার দিনের ক্ষেত্রে যদি আমরা ভোরবেলা কথা বলি, তো ভোরবেলা দেখুন বন্ধুরা তাপমাত্রা কিন্তু 21 ডিগ্রিতে নেমে এসছে। বৃহস্পতিবার দিনকে যাব, বৃহস্পতিবার ভোর 4টে কিংবা 5টে নাগাদ, তো দেখুন বৃহস্পতিবার দিনকার ক্ষেত্রে কিন্তু 21 ডিগ্রি রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 24 ডিগ্রি থেকে আগামী কয়েকদিনের মধ্যে এক সপ্তাহ পরে তাপমাত্রা 21 ডিগ্রিতে চলে আসবে কলকাতার ক্ষেত্রে। অন্যদিকে আমরা যদি পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলো দেখি, পুরুলিয়ার ক্ষেত্রে 20 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে এসেছে। নদিয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু 20 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। বর্ধমানের ক্ষেত্রে 19 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে। তো কোথাও না কোথাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাপ মাত্রা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দিয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে এবং আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন যে শীতের একটা আগমন ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। বর্ষার প্রায় বিদায় নিয়ে নিয়েছে, এই মুহূর্তে আর কয়েকটা অঞ্চল বাকি রয়েছে, তারপরে কিন্তু এই নভেম্বর মাসে যেরকম এখানে বর্ষার বিদায় ঘটবে তার সাথে সাথে শীতেরও আগমন ঘটবে এবং শীত এবারে কিন্তু বেশ ভালোই জাঁকিয়ে পড়তে চলেছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের একাধিক অঞ্চলে প্রায় কিন্তু 18 থেকে 19 ডিগ্রি কাছাকাছি গড়ে তাপমাত্রা সকালবেলার দিকে ভোরবেলার দিকে তাপমাত্রা আসতে আরম্ভ করে দিয়েছে। তো ধীরে ধীরে তাপমাত্রা আস্তে আস্তে কমবে এবং এবারে শীতের যে আগমন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর খুব বেশি দিন ওয়েট করতে হবে না। আগের বছর কিন্তু শীতটা অনেকটা জাঁকিয়ে পড়েছিল, এবারে আমরা চলে আসব একেবারে বায়ুর ঝাপটা মোড়ে, বায়ুর দিক এবং গতি মোড়ে আসব। সেখান থেকে পরবর্তী 10টা দিনে চলে আসব, দেখবো ঝড়টারের সম্ভাবনা আছে নাকি। তো অল্প স্বল্প কিন্তু দমকা বাতাসের এফেক্ট থাকবে, যেখানে খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট থাকবে, যেখানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো এই মুহূর্তে আমরা এখানটায় চলে এসেছি, পরবর্তী 10টা দিনে চলে এসেছি, এবং পরবর্তী 10টা দিনে আসার আগে আমরা চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোডে। বৃষ্টিপাতের পরিমাণ মোডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ওভারঅল ব্যাপক আকারে বৃষ্টিপাত ভয়ঙ্কর রকম ভাবে না হলেও বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাবে কলকাতা, নদিয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। কিন্তু অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত হবে, বীরভূমের ক্ষেত্রে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তো আপনারা তাহলে বুঝতে পাচ্ছেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তো ওভারঅল আপনারা কিন্তু আইডিয়া পেয়ে গিয়েছেন যে পরিস্থিতি এই মুহূর্তে কি রকম হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর আমরা এই মুহূর্তে একেবারে নজর দেবো মেঘমেলা মোড, এবং দেখার চেষ্টা করবো যে কালকের দিনের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে নাকি রোদ ঝলমলে আকাশ থাকবে। তো দেখুন আমরা এখান থেকেই ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং আপনারা যারা দেখতে পাবেন যে মেঘলা আকাশ থাকবে কি থাকবে না। তো বঙ্গোপসাগরে অল্প অল্প ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চেষ্টা করছে, যদিও বা একটা সিস্টেম তৈরি হওয়ার চেষ্টা করলেও খুব যে সুস্পষ্ট সিস্টেম সেটা না। তো একটা হালকা ঘূর্ণাবর্তের কারণে অল্প স্বল্প মেঘলা আবহাওয়া কিছুটা তৈরি হতে পারে সকালবেলার দিকে, তবে ধীরে ধীরে সেই মেঘলা আকাশ আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দেবে। মোটামুটি কালকের দিনের ক্ষেত্রে আংশিক রোদ ঝলমলে ভাব থাকার সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ যে প্রচন্ড খড়খড়ে রোদ্দুর সেই রোদ্দুরটা না পড়লেও মোটামুটি আপনারা বলতে পারেন যে একটা আংশিক মেঘাচ্ছন্ন ভাব, কোথাও কোথাও বেশ ভালো মেঘাচ্ছন্ন ভাবও দেখা যেতে পারে, তবে সেটার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। আমরা চলে আসলাম শুক্রবার 1 তারিখের দিনকে। তো দেখুন বন্ধুরা, শুক্রবার 1 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটি পরিষ্কারই আকাশ থাকবে, মানে আগামী কালকের দিনকে তুলনায় শুক্রবারের ক্ষেত্রে অনেকটাই পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার দিনগুলোর ক্ষেত্রেও কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে, এবং সকালবেলা থেকে কিন্তু বন্ধুরা কুয়াশাও ইতিমধ্যে পড়তে আরম্ভ করে দিচ্ছে। আপনারা যারা 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 সকালবেলা ওঠেন মর্নিং ওয়াক করার জন্য, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু জানবেন, যারা যারা সকালবেলার দিকে চলাফেরা করেন তারা কিন্তু বলতে পারবেন যে এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে যে শিশির পড়া সেই শিশিরের ভাবটাও চলে এসেছে। সামনে ভাইফোঁটা, তো শিশির তো পড়বেই, তবে যাকে বলে আগের বছর শীতটা একটু জাঁকিয়ে পড়েছিল কালীপুজোর সময়, কিন্তু এবছর যেহেতু কালীপুজো একটুখানি এগিয়ে এসছে যার কারণে কিন্তু শীতটা অতটা জাঁকিয়ে এখনো পর্যন্ত পড়েনি। এই মুহূর্তে যদি আমরা হিউমিডিটির কথা বলি, তো হিউমিডিটি কিন্তু 75%-এর কাছাকাছি রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে, কিন্তু মানে মোটামুটি হিউমিডিটি লেভেলটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে। সেই যে 80%-90% হিউমিডিটি সেটা থাকবে না, মানে সকালবেলার দিকে থাকে, একদম ভোরবেলার দিকে 99% হিউমিডিটি থাকে, সেটা আলাদা ব্যাপার। কারণ এই সময় তো শিশির পরে আপনারা সকলে জানেন যে ধোঁয়াশা সৃষ্টি হয় পাহাড়ে, এই সময়ও কিন্তু সমস্যা হয়, মানে দৃশ্যমানতা অনেকটা কমে যায়, তো সেক্ষেত্রে একটা সমস্যা হয় অবশ্যই। যারা যারা যাকে বলে পরবর্তী সময়ে দীঘা ভ্রমণে করতে যাবেন, কিংবা যারা যারা পাহাড়ে পর্বতে ভ্রমণ করতে যাবেন, তারা তারা অবশ্যই এই পয়েন্টগুলো মানে মনে রাখবেন যে পাহাড়ে কিন্তু শীতকালের সময় দৃশ্যমানতা কমে যায়, যার কারণে কিন্তু বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়, এবং এই যে সকালবেলা থেকে ভোরবেলা থেকে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয় যেটা দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে হয়। অবশ্যই কিন্তু আপনারা নিজে আরো বেশি সেফ রাখবেন, আপনারা নিজে গাড়ি ড্রাইভ করবেন না যখন দৃশ্যমানতা কমে যাবে। তো সেফ ড্রাইভ সেফ লাইফ কথাটা আপনারা সকলেই জানেন, এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওতে মোটামুটি আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরও একবার লেটেস্ট আপডেট নিয়ে চলে আসবো। অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।